আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে অসম্ভব মজার একটি পিঠার রেসিপি পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ আতপ চাল আর হাতের কাছে আতপ চালটা না থাকলে আপনারা এখানে হাফ কাপ পরিমাণ পোলার চালও ব্যবহার করতে পারেন এখন চালগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নেব আর এভাবে দুই থেকে তিনবার আমি ধুয়ে নিব আর চালটাকে ধুয়ে রেস্ট রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার জন্য সব থেকে ভালো হয় চালটাকে ওভার নাইট ভিজিয়ে রাখলে আর দুই থেকে তিন ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চালটা ফুলে ডাবল হয়ে গেছে আর এখন এই ভিজিয়ে রাখা চালটাকে আমি গ্রাইন্ড করে নিব এর জন্য একটা গ্রাইন্ডারের চাল নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর এই পর্যায়ে আমার চালটাকে গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাত আর এই ভাত দেওয়ার কারণে দেখবেন পিঠাগুলো অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে আর অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হয়েছে এখন আমি এই ভাতটাকেও চালের গুঁড়োর সাথে আরও একবার গ্রাইন্ড করে নিব তো দেখতেই পাচ্ছেন ভাত এবং চালের গুঁড়ো খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে আর এই একই প্রসেস ফলো করে আমি বাকি চালটাকেও গুঁড়ো করে নিব আর এখন এই চালের গুঁড়োর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি হাফ কাপ পরিমাণ আর এখন এই পানিটাকে চালের গুঁড়োর সাথে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই পর্যায়ে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি একটু আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি পিঠাটা তৈরি করার জন্য আমি একটা মাটির হাড়ি নিয়েছি আপনারা চাইলে দস্তার কড়াইও নিতে পারেন আর এখন এই মাটির হাড়িতে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর এই কড়াইটাকে আমি একটু প্রি হিট করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ব্যাটার এরপর ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য আর তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় অসম্ভব মজার বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক বেশি মজা করে খেয়ে নিয়েছে আর আজকের এই পিঠাটাকে আমি দুধের শিরায় ভেজাবো না আমি এই পিঠাটাকে ভর্তা দিয়ে সার্ভ করব আর এ পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন শুধু গরম গরম সার্ভ করার পালা আশা করছি পিঠাটা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা পরিমাণ ফুলকো আর ছিদ্রযুক্ত হয়েছে এবং পিঠার গায়ে কোনো প্রকার কালো দাগ নেই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে তো আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর এই চিতই পিঠাটা আমি সার্ভ করেছিলাম শীতল শুটকির ভর্তা দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ